হ্যালো গাইস ডক্টর সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একজন প্রিয় বন্ধু এই প্রশ্নটি পাঠিয়েছেন প্রশ্নটি হলো যে ওয়ান প্লাস কোস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার আলফা হলে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ওয়ান হবে খুবই সহজ পদ্ধতি সবার প্রথমে আমরা যা করবো আমরা কোস স্কোয়ার আলফাকে এপাশে রেখে ওয়ানকে উপাশ নিয়ে যাব সেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান আর আমরা জানি যে সেক স্কোয়ার আলফা প্লাস টেন স্কোয়ার সরি সরি সেক্স স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইজ ইকোয়াল টু ওয়ান হয় এখান থেকে আমরা বলতে পারি যে সেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানটাকে এদিকে নিয়ে আসলে আর টেনকে ও পাশে নিয়ে গেলে হয়ে যাবে টেন স্কোয়ার আলফা অর্থাৎ সেক্স স্কোয়ার আলফা মাইনাস ওয়ান হয় টেন স্কোয়ার আলফা তাহলে আমরা বলবো যে কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার আলফা রাইট এবারে আমরা টেনকে সাইন এবং কষে লিখে নেব কস স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইনের আর কোষের অনুপাতে আমরা লিখে নেব সাইন আলফা ডিভাইডেড বাই কোস আলফা আর দুটোর মধ্যে স্কোয়ার হবে এবার কোস স্কোয়ার আলফা একসাথে আমরা গুণ করতেই পারি অর্থাৎ কস টু দ্য পার ফোর আলফা হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা তাহলে সাইন স্কোয়ার আলফা আলফা ইকুয়াল টু যদি কস টু দো পর ফর আলফা হয় আমরা দুটিকে যদি আন্ডার রুট করি অর্থাৎ দুদিকে যদি বর্গমূল করি তাহলে কী পাবো তাহলে পাবো যে কস স্কোয়ার আলফা ওকে ইকুয়াল টু সাইন আলফা অর্থাৎ সাইন আলফার মান হলো কস স্কোয়ার আলফা এখন আমরা সাইন আলফার এই মানটি এখানে যদি পুট করি তাহলে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো তখন সাইন আলফার জায়গায় আমরা কী লিখবো সাইন স্কোয়ার আলফা আবারও এই লাইনটি রিপিট করলাম ওকে লেফট হ্যান্ড সাইড সাইন সাইন আলফা ইকুয়াল টু আমরা এখানে নির্ণয় করে রেখেছি কস স্কোয়ার আলফা তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফাকে আমরা কোনোভাবে চেঞ্জ করবো না সুতরাং এটা তো আমাদের সবারই জানা দ্যাট ইস ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা প্রমাণিত করলাম